আসসালামু আলাইকুম জেনিস কিছুনের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো কফি কিভাবে একবারে বানিয়ে রেখে আপনারা আস্তে আস্তে খেতে পারবেন যারা চাকরি করে অথবা পড়ালেখা করে তাদের উদ্দেশ্যে বলছি অনেক সময় তারা অনেকক্ষণ সময় নিয়ে কফি বানিয়ে খাওয়ার সময় হয় না এজন্য বলছি এভাবে বানিয়ে ফ্রিজে রেখে তারা খুব সহজেই কফিটি তৈরি করে খেতে পারে সময়ও কম লাগবে তখন চলেন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করব। কফি বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিন চামচ কফি তিন চামচ চিনি আর তিন চামচ গরম পানি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর গরম পানিটাই ব্যবহার করবেন এখন আমি সবগুলো এ বাটিতে নিয়ে নিব দিয়ে দিলাম চিনি তারপর আমি দিয়ে দেবো কফি এখন আমি পানিটা দিয়ে দেব গরম পানিটা গরম পানিটা দিয়ে হালকা হাতে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিব হালকা করে একটু ঝাঁকিয়ে নিব এখন আমি কফিটা বিটার দিয়ে বিট করে নেব বিটারের লো স্পিডে আমি এটাকে দুই এক মিনিটের মতো বিট করে নেব তো আমা আমি কফিটি দুই মিনিট বিট করে নিয়েছি দেখেন আমার কফিটি খুব সহজে তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটা একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো যখন যখন খেতে মন যাবে তখন খাবো এখন আমি কফি বানিয়ে দেখাবো। এখান থেকে আমি দুই চামচ কফি এখানে নিয়ে নিব দুই থেকে আড়াই চামচ মগটি যেহেতু বড় সেই অনুযায়ী কফিও নিতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এখন আমি এটার ভিতরে দুধ দিয়ে দিব তো এখানে আপনারা এভাবেও দিতে পারেন অথবা উপর থেকেও দুধটি ঢেলে দিতে পারেন এখানে আমি দুই চামচ কফি নেয়ার পরে দুধটা দিয়েছি দেখেন ওপর দিয়ে কত ফোম হয়েছে অনেক ফোমি একটা কফি তৈরি তো এভাবে করে খুব সহজে আপনারা বাড়িতে কফি বানিয়ে খেতে পারেন তো আপনাদের সবার মনে প্রশ্ন জাগতে পারে যে পরদিন কফিটা কফিটা কীরকম হবে দেখেন আমি আগের দিন রাতে কফিটা তৈরি করেছিলাম আমি পরদিন সকালে খাবো এজন্য বের করে নিয়েছি নিচে এরকম কফিটা জমে যাবে সেজন্য এভাবে করে একটু ঘুরিয়ে কফিটার সাথে ফোমটা মিশে নিতে হবে এভাবে করে মিশলেই আবার একসাথে মিশে যাবে তবে আপনারা যেরকম ফোমি কফিটা কাউকে দেখেছিলেন সেম ওই রকমই কফি তৈরি হবে আমি আপনাদের আরেকটা কফি বানিয়ে দেখাচ্ছি এখান থেকে আমি দুই চামচ কফি নিয়ে নিব আরেকটা মগে দেখেন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখানে আমি দুই দুই চামচ কফি নিয়ে নিব। তো দুই চামচ কফি নিয়েছি এখন আমি এখানে দুধ দিয়ে দেব দিয়ে কফির সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো দেখেন কত সহজেই একটা ফোমি কফি কিভাবে তৈরি হয়ে গেল তা ফ্রেন্ডস আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটাতে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ